আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আর একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ ঘরে বসে বিভিন্ন ধরনের অনলাইন সেবা গ্রহণ করে থাকে, বিভিন্ন ধরনের টিকিট কাটা, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করা, এই ধরনের যাবতীয় অনেক কাজ কিন্তু আমরা ঘরে বসে করতে পারি অনলাইনের মাধ্যমে। কিন্তু আমরা কি জানি এই সমস্ত কাজগুলোর বিনিময়ে আমরা কিন্তু বেনিফিট হতে পারি? নিশ্চয়ই ভালো শুনেছেন। আমি আপনাদের সাথে আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটির নাম হচ্ছে selfshopping.com। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে 30টির মতো সেবা রয়েছে এবং এই সেবাগুলো গ্রহণ করার পাশাপাশি উল্টো তারা কিন্তু আপনাকে টাকা দিবে, তার মানে কমিশন দিবে। ঠিকই শুনেছেন, আমি একটি এক্সাম্পল দিয়ে আপনাদের সাথে আরো পরিষ্কার করে দিতে যাচ্ছি বিষয়টি। সেটি হচ্ছে যে অনলাইন সেবাগুলো আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে, পাশাপাশি আমাদেরকে আরো বেশি কমিশন পাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। ধরুন আপনি বিকাশের মাধ্যমে লেনদেন করে থাকেন, 1000 টাকার এগেনস্টে আপনাকে 20 টাকা বাড়তি পেমেন্ট করতে হয়। এই 20 টাকা সচরাচর বিকাশ কোম্পানি পেয়ে থাকে, এই 20 টাকা কিন্তু তারা আপনাকে দেয় না। কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে, তার মানে selfshopping.com এর মাধ্যমে আপনি যদি অনলাইন সেবা গ্রহণ করেন, তার বিপরীতে তারা আপনাকে টাকা দিবে। দ্যাটস ইট, এতটুকুই। দুটো অপশনে আপনি এখান থেকে বেনিফিট হতে পারেন। প্রথমত, যদি আপনি ফ্রি ইউজার হয়ে থাকেন, তাহলে এখান থেকে সেবাগুলো গ্রহণ করার মাধ্যমে আপনি এখান থেকে খুব সহজেই কমিশনগুলো পাবেন। পাশাপাশি যদি আপনি দীর্ঘদিন ধরে বা লং লাস্টিং ব্যবসা করতে চান অথবা এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে চান, তাহলে এখান থেকে আপনি একটি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এবং বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে নিতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলে আপনি যে বেনিফিট গুলো পাবেন সেগুলো হচ্ছে যে আপনার অধীনে যারা ইউজার থাকবেন বা ফ্রি ইউজার থাকবেন, তাদের মাধ্যমে আপনি কমিশন লাভ করবেন। এবং পাশাপাশি এখানে যে ওয়ালেট গুলো রয়েছে বা পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিং করে অথবা আপনি ক্যাম্পেইন করে এখান থেকে আরো বেশি বেনিফিট হবে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। অলরাইট, আজকের যে ওয়েবসাইটটি সেটির নাম হচ্ছে selfshopping.com। সেলফ একটি হাইফেন দিয়েছে, শপিং দিয়েছে, তারপর ডট কম। এইটার পেজে আসতে হলে প্রথমত আপনি গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পরে জাস্ট আপনাকে সার্চ দিতে হবে সেলফ শপিং। এখানে যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। আপনি মোবাইলে অথবা কম্পিউটারে এই কাজটি করতে পারেন। কম্পিউটারে করতে গেলে সরাসরি আপনাকে গুগলে সার্চ দিতে হবে সেলফ শপিং লিখে। সেলফ শপিং লিখে যখন কাজ আপনি সার্চ দিবেন, তখন এই ইন্টারফেসে চলে আসবেন। এরপরে আপনি যদি মোবাইলে কাজ করতে চান, তাহলে সরাসরি সেলফ শপিং অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এখানে আসার পরে প্রথমত আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ তাদের যে আউটলেট রয়েছে, সেলফ লোকাল আউটলেট, ডিজিটাল পেমেন্ট, পাস টিকিটিং, হোলসেল মার্কেটিং, মোবাইল রিসার্চ, এরপর রয়েছে সেলফ রাইড শেয়ারিং, ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস বিল, পানির বিল, এরপর বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, সেলফ ওভারসিজ, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, এয়ার টিকিটিং, এরপর রয়েছে প্রফেশনাল এক্সপার্ট, এডুকেশন পেমেন্ট, ব্লাড ব্যাংক, এরপর টিউশন, মিডিয়া, জবস মিডিয়া, এরপর আরো অনেকগুলো অপশন রয়েছে, তার মানে আউটলেট রয়েছে যেগুলো আপনি সহজেই সেবা গ্রহণ করতে পারেন। এই সেবার এগেনস্টে আপনি কমিশন লাভ করবেন। সো প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন ফেলবেন। এখানে অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে আরেকটি আমি জিনিস শেয়ার করছি, সেটি হচ্ছে যদি আপনি মোবাইল রিচার্জ নিতে চান, তাহলে মোবাইল রিচার্জের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি অপশনটি পাবেন। এখানে আসার পরে যে মোবাইলে আপনি রিচার্জ নিতে চান সেই মোবাইল নাম্বারটি লিখবেন। লেখার পরে অ্যামাউন্ট লিখবেন। অ্যামাউন্ট লেখার পরে আপনি অপারেটার সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো অপারেটার রয়েছে। এরপরে সরাসরি আপনি এখানে প্রিপেড না পোস্টপেড সেটি সিলেক্ট করে দিবেন। এরপর সেন্ডে ক্লিক করলে আপনি আপনার মোবাইলের মধ্যে যে অ্যামাউন্টটি রিচার্জ করেছেন সেটি পেয়ে যাবেন। ধরুন আপনি 50 টাকা আপনি আপনার মোবাইল রিচার্জে নিয়েছেন, তার এগেনস্টে আপনি 0.25 টাকা এখান থেকে এক্সট্রা কমিশন পাবেন। আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার মোবাইলের মধ্যে সেটি টেস্ট করে দেখতে পারেন। এবার আমি দেখাবো কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়। সো প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার জন্য এখানে যে ডট মেনু রয়েছে সেই ডট মেনুতে ক্লিক করবেন। ডট মেনুতে ক্লিক করার পরে আপনার সামনে যে অপশনটি উপস্থিত হবে সেই অপশনটি হচ্ছে আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনি যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি যে
অপশনটি পাবেন, সেখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। সো মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি এই পেজটি পাবেন। এই পেজে আসার পরে এখানে একটি ওটিপি কোড আপনাকে দিতে হবে। ওটিপি কোডটা কি সেটি বলছি, ইনসার্ট ওটিপি হিয়ার। এই ওটিপি কোডটা পাবেন, আপনি যখন মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি কোড চলে আসবে 6 ডিজিটের। সেই ওটিপি কোডটা দেওয়ার পরে আপনি এখানে আপনার নিজের নাম লিখবেন, এরপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এরপর একটি রেফার আইডি দিবেন। রেফার আইডিটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেটি দিয়ে দিবেন। দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে এন অবলিক এ দিয়েছে, এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে সরাসরি আপনি স্ক্রলিং করে চলে আসবেন। চলে আসার পরে এখানে বক্সে ক্লিক করবেন, দেন আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, দ্যাটস ইট, এতটুকুই। অর্থাৎ অ্যাকাউন্টটি আপনি খুব সহজে তৈরি করে ফেললেন। অ্যাকাউন্টটি তৈরি করার পরে আপনি এখান থেকে যদি সাধারণ বা ফ্রি ইউজার হিসেবে কাজ করতে চান তাহলে এই সেবাগুলো বা 30টির মতো সেবা গ্রহণ করতে পারেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, মোবাইল রিসার্চ যদি নিতে চান, অর্থাৎ এটি একটি নর্মাল সেবা বা ফ্রি ইউজারের জন্য সেবা, সো সেটি নিতে চাইলে আপনি মোবাইল নাম্বারটি লিখবেন, এরপর রিসার্চ অ্যামাউন্ট মিনিমাম 50 টাকা লিখবেন, এরপর সিলেক্ট অপারেটর সেটি সিলেক্ট করে দিবেন, এরপর প্রিপেড না পোস্টপেড সেটি দিবেন, এরপর সেন্ড করলে আপনি কমিশন পেয়ে যাবেন 0.25 টাকা। তার মানে আপনি আপনার 50 টাকা তো রিসার্চ নিলেন, পাশাপাশি 0.25 টাকা কমিশন আপনি এখান থেকে পেয়ে গেলেন। দ্যাটস ইট, এটি মোবাইল রিসার্চ এর মাধ্যমে। সেটি কিভাবে করবে সেটি আমি এবার দেখালাম। এবার ধরুন আপনি বাড়তি ইনকাম করতে চাচ্ছেন, তার মানে আপনি এন্টারপ্রেনার বা একজন উদ্যোক্তা হিসেবে কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটি এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ। এই বিষয়টি আপনি মনোযোগ দিয়ে শুনুন, কি করতে হবে সেটি আমি দেখাচ্ছি। সো প্রথমত আপনাকে মনে রাখতে হবে, ফ্রি ইউজার হিসেবে কাজ করতে হলে আপনাকে যে সেবাগুলো তারা দিচ্ছে, তার মানে 30টির মতো সেবা, সেই 30টির মতো সেবা আপনি স্টেপ বাই স্টেপ গ্রহণ করে কমিশন লাভ করতে পারেন। এবং আপনি যদি এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে চান তাহলে এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে পারেন। এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে গেলে আপনাকে কিছু পন্থা বা কিছু প্রসেস অবলম্বন করতে হবে, তার মানে আপনি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে। তো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে গেলে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ওপেন বিজনেস অ্যাকাউন্ট। ওপেন বিজনেস অ্যাকাউন্ট যাওয়ার পরে আপনার সামনে একটি ইনস্ট্রাকশন দিবে তারা, সেটি হচ্ছে আপনাকে কস্টিং ব্যালেন্স থেকে 1000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। সো কস্টিং ব্যালেন্স কি সেটি আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন দেখুন। এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, বেশি বেশি শেয়ার দিন যাতে সবাই ইনকাম জেনারেট করতে পারে। সো এখানে অ্যাক্টিভেট ব্যালেন্স এর মধ্যে ক্লিক করবেন। অ্যাক্টিভেট ব্যালেন্স এর মধ্যে ক্লিক করার পরে আপনাকে প্রথমত এই ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন, উইথড্র অপশন। আপনি যদি উইথড্র করে নিতে চান তাহলে উইথড্র অপশনে ক্লিক করার পরে উইথড্র নিতে পারবেন। আর এখানে যদি আপনি টাকা অ্যাড করতে চান, তার মানে আপনি 1000 টাকা অ্যাড করতে চান, তাহলে কস্টিং ব্যালেন্স অথবা পে আউট ব্যালেন্সের মধ্যে এখানে যে ভাউচার রয়েছে সেই ভাউচারের মধ্যে আপনি অ্যাড করতে পারেন। ধরুন আপনি ভাউচারের মাধ্যমে সেটি অ্যাড করতে চাচ্ছেন। ভাউচারের মাধ্যমে অ্যাড করতে চাইলে আপনাকে প্রথমত 2টো অপশন অবলম্বন করতে হবে। ব্যাংকের মাধ্যমে 1000 টাকা পেমেন্ট আপনি দিতে পারবেন, অথবা আপনি বিকাশের মাধ্যমে সেটি দিতে পারবেন। তার মানে 1000 টাকা কোনো ট্রানজাকশন ফি তারা নিবে না। তার মানে আপনি যদি ভাউচারের মাধ্যমে 1000 টাকা পে করতে চান তাহলে অবশ্যই ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে তারা কোনো কমিশন কাটবে না। এবার যদি আরেকটি অপশন আপনি আপনাদের সাথে শেয়ার করি। অলরাইট, এবার আমি দেখাচ্ছি অ্যাড ফান্ডের মাধ্যমে কস্টিং ব্যালেন্সটা কিভাবে অ্যাড করবেন। সেজন্য অ্যাড ফান্ডে আপনাকে ক্লিক করতে হবে। সো অ্যাড ফান্ডে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যে বিকাশ, এরপর ভাউচার, এরপর আপনি ক্যাশ ইন। সো আপনি বিকাশের মাধ্যমে যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনার এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি আপনাকে কপি করতে হবে। কপি করার পরে সচরাচর আমরা যেভাবে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করি সেই বিকাশের মধ্যে চলে যেতে হবে। তার মানে আপনি যে নাম্বার থেকে বিকাশের টাকাটা সেন্ড করতে চাচ্ছেন, তার মানে তাদেরকে পাঠাতে চাচ্ছেন, সেখানে চলে যাবেন। সচরাচর আমরা বিকাশের ক্যাশ আউটে গেলে আমরা সে কাজটুকু করতে পারি, তার মানে ট্রানজাকশনটুকু করতে পারি। সো এই নাম্বারটি আপনাকে অ্যাড করতে হবে, ইওর বিকাশ নাম্বার। এখানে বিকাশ নাম্বারটা আপনার দিতে হবে। এরপরে আপনি 1000 টাকা পাঠাতে চাচ্ছেন, 1000 টাকার একটু বেশি দিবেন, 1030 টাকা। এরপরে একটি ট্রানজাকশন আইডি পাবেন। ট্রানজাকশন আইডি কোনটি সেটি আমি এবার দেখাচ্ছি। আপনি যখন বিকাশের মাধ্যমে 1030 টাকা সেন্ড করবেন তখন আপনার ইনবক্সের মধ্যে চেক করলে এই ধরনের একটি ট্রানজাকশন আইডি পাবেন। এই ট্রানজাকশন আইডিটি আপনাকে কপি করতে হবে। কপি করার পরে সরাসরি আপনাকে চলে যেতে হবে এখানে
এখানে ট্রানজেকশন আইডিটা আপনি যখন দিবেন সরাসরি আপনার ব্যালেন্সের মধ্যে 1030 টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে, দ্যাটস ইট, এতটুকু। অর্থাৎ আপনি খুব সহজে দুটো অপশনের মাধ্যমে 1000 টাকা তাদেরকে সেন্ড করতে পারবেন। প্রথমত আপনি এখানে যে বাউসার আমি দেখালাম সেই বাউসারের মাধ্যমে আপনি অ্যাড করে নিতে পারেন। বাউসারটা আমি আবারও দেখাচ্ছি, আপনি যদি ব্যালেন্সে ক্লিক করেন তাহলে অবশ্যই এখানে যে বাউসার দেখতে পাচ্ছেন বাউসারের মাধ্যমে যদি আপনি 1000 টাকা সেন্ড করতে চান তাহলে বিকাশ অথবা ব্যাংক পেমেন্ট ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো ফি কাটবে না। আর আপনি যদি সরাসরি অ্যাড ফান্ডের মাধ্যমে টাকাটা সেন্ড করতে চান তাহলে অবশ্যই আপনাকে 2% বিকাশ চার্জ দিতে হবে, এই নাম্বারে সেটি সেন্ড করে দিতে হবে, দ্যাটস ইট। আমি আবারও বলছি দুটো অপশনের মাধ্যমে আপনি 1000 টাকা পাঠাতে পারেন, প্রথমত বাউসারের মাধ্যমে, এরপরে অ্যাড ফান্ডের মাধ্যমে। এই দুটো অপশন ইউজ করে আপনি যখন 1000 টাকা সেন্ড করে দিবেন তখন আপনার ব্যালেন্সের মধ্যে মূল টাকাটা অ্যাড হয়ে যাবে। আমি ইতোমধ্যে আমার 1030 টাকা সেন্ড করে আমার বিজনেস অ্যাকাউন্টটি ওপেন করে নিয়েছি, সুতরাং আমি আবার দ্বিতীয়বার দেখাতে পারছি না। আপনি যদি সত্যি এখানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই নির্ধারিত 1030 টাকা আপনাকে পেমেন্ট করে এন্টারপ্রেনার হতে হবে, তার মানে আজীবন যদি আপনি ইনকাম জেনারেট করতে চান। আপনি এন্টারপ্রেনার হলে সুবিধা কি, আপনার অধীনে যারা ফ্রি ইউজার থাকবে তাদের মাধ্যমে আপনি এখান থেকে কমিশন লাভ করবেন। যতবারই নতুন নতুন ফ্রি ইউজার যোগ হবে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে ততবারই কিন্তু আপনি এখান থেকে কমিশন লাভ করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার রেফার কোডটা দিয়ে দিব, সেই রেফার কোডটা ইউজ করে আপনি এই ওয়েবসাইটের মধ্যে নির্দ্বিধায় নিঃসংকোচে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কাজ করতে পারেন এবং আউটলেট গুলো ইউজ করে আপনি বেনিফিট হবেন এবং কমিশন লাভ করতে পারেন। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আমি মনে করি আনএমপ্লয়েড বা স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য এটি একটি অক্সিজেনের মতো। আমার মনে হয় না এ ধরনের ওয়েবসাইট বাংলাদেশে এখনো তৈরি হয়েছে যেটি আপনাকে উল্টো পেমেন্ট করে বা কমিশন দেয় তাদের আউটলেট ইউজ করার জন্য। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। I'll catch you guys in my next video. Till then, take care.